নিউজ টাইমে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি পোস্ট এডিট। পোস্ট এডিটে আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর, আসছি আজকের আলোচনায়। আপনারা সকলেই জানেন যে রোগী মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার হয়ে গিয়েছে সিএমআরআই হাসপাতালে। এক কিশোরীর মৃত্যু হয়েছে এবং সেই কিশোরীর মৃত্যু হয়েছে হাসপাতালের গাফিলতিতে, এই অভিযোগ ছিল রোগীর পরিজনদের। এবং তারপরেই রিসেপশনের টেবিল, চেয়ার, কম্পিউটার এই সমস্ত ভাঙচুর করেন রোগীর আত্মীয়রা। তারপর সেই তাদের সেই খুব ক্ষোভ হাসপাতালের বাইরে বেরিয়ে আসে, ডায়মন্ড হারবার রোড অবরোধ করা হয় এবং সেই কারণে অফিস যাত্রীরা যথেষ্ট নাকাল হন, একেবারে অফিস টাইম ছিল সেই সময়। এবং তারপরে যেটা দেখতে পাওয়া গেছে যে পুলিশকে সেখানে নামতে বাধ্য হয় পুলিশ, কিন্তু সব কিছুর পরেও ওই হাসপাতালের একটা বড় রকমের ক্ষতি হয়ে গিয়েছে, ভাঙচুর হয়েছে প্রচণ্ড। তারপর হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে যে গোটা ঘটনাটিতে তাদের আদতে কিছু করার ছিল না, কারণ অপারেশনের আগেই যে রোগী ছিল তার হৃদযন্ত্রের ক্রিয়া বিকল হয়ে যায় এবং তিনি মারা যান। এবং এই ঘটনার প্রেক্ষিতে যে হাসপাতালে যে ভাঙচুর হয়েছে তার পরিপ্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ আলিপুর থানায় একটা অভিযোগও দায়ের করেছে। আমরা দেখতে পাচ্ছি যে সাম্প্রতিক অতীতে এই রোগী মৃত্যুতে গাফিলতি রয়েছে হাসপাতাল বা নার্সিংহোম কর্তৃপক্ষের, এই অভিযোগ তুলে বারবার রোগীর আত্মীয় পরিজনরা হাসপাতালে ভাঙচুর করছেন। এক্ষেত্রে তাদের যে চিকিৎসায় গাফিলতির যে অভিযোগ, সব ক্ষেত্রে কিন্তু সেটাকেও উড়িয়ে দেওয়া যায় না, বেসরকারি হোক বা সরকারি, টাকা নিলে একটা পরিষেবা দেওয়ার একটা দাবি থেকেই যায়, তা একটা অধিকারও। সেই অধিকার সবসময় রক্ষিত হচ্ছে কি না সেই বিষয়টিও কিন্তু দেখার, এবং বারবার এই সমস্যাটা তৈরি হচ্ছে এবং তার জন্য এই অসন্তোষও দেখতে পাচ্ছি আমরা, যে অসন্তোষের জন্য নাকাল হচ্ছেন যারা এই ঘটনার সঙ্গে একেবারেই যুক্ত নন তারাও। কেন এই অসন্তোষ, সমাধান কোন পথে, আজকে আমাদের আলোচনা সেই বিষয় নিয়ে এবং সেখান থেকে আমরা একটা উত্তর খোঁজারও চেষ্টা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট অতিথিরা, আমি দর্শকদের সঙ্গে প্রথমেই তাদের পরিচয় করিয়ে দেব। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর ব্রিগেডিয়ার সৌমিত্র চট্টোপাধ্যায়, বিশিষ্ট চিকিৎসক ডক্টর আমাদের সঙ্গে রয়েছেন। রয়েছেন রঞ্জিত সুর, এপিডিআর সংগঠনটির সঙ্গে যুক্ত রঞ্জিত সুর, বিশিষ্ট মানবাধিকার কর্মী রঞ্জিত বাবু। রয়েছেন ডক্টর সজল বিশ্বাস, এবং তিনি শুধু চিকিৎসক এবং তার সঙ্গে তিনি সার্ভিস ডক্টরস যে ফোরাম রয়েছে তার সাধারণ সম্পাদকও বটে তিনি। এবং রয়েছেন ডাক্তার করবি বড়াল, এনআরএস মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর করবি বড়াল। আমরা এই আলোচনায় তো অবশ্যই যাব, কিন্তু একবার প্রথমেই নজর রাখব যে ঠিক কি হয়েছিল সিএমআরআই হাসপাতালে। পেটে ব্যথা ও জ্বর নিয়ে বুধবার সিএমআরআই হাসপাতালে ভর্তি করানো হয় ইকবালপুরের বাসিন্দা বছর 15-এর কিশোরী সাইফা খাতুন ওরফে পারভিনকে। কিশোরীর পরিবারের দাবি, রোগীর অস্ত্রোপচার করতে হবে বলে 1.5 লক্ষ টাকা দাবি করে হাসপাতাল কর্তৃপক্ষ। সেই মতো রাতেই 40,000 টাকা জমা করানো হয়, কিন্তু অপারেশনের আগেই বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় পারভিনের। পরিজনদের অভিযোগ, অ্যানাস্থেশিয়া করার সময় পালস রেট কমে গিয়েছিল ওই রোগীর। আমাদের বাচ্চা খুব ভালো ছিল, আমরা বাচ্চা খুব ভালো ছিল, আমার বাচ্চা খুব ভালো ছিল, কথা বলতো, ডক্টর বললো ইমিডিয়েটলি বলে পেটে ব্যথা, ডক্টর বললো ইমার্জেন্সিতে নিয়ে গেল, বললো এমনি এমনি কথা আছে, তাড়াতাড়ি অপারেশন করতে হবে, 1.5 লাখ টাকা আনো। আমরা বলেছি এখন ইমিডিয়েটলি, আমরা 1.5 লাখ টাকা কোথায় জানো, বলে এখন অপারেশন করতে হবে। পায়ে যখন উঠি নি ব্যাপার, হাত পা ঠান্ডা হয়ে গেছে, মনে হচ্ছে মারা গেছে, তারপরে আইসিইউ তে ঢুকে ভেন্টিলেশন লাগিয়ে দিচ্ছে, কিচ্ছু হয়নি, ঢুকিয়ে ওরা মার্ডার করে দিয়েছে, আপনার হসপিটালে আইসিইউ এ ঢুকে আর এ করছে, আর তারপরে ভেন্টিলেশন লাগিয়ে দিচ্ছে টাকা টানার জন্য। আমাদেরকে বলছে 1.5 লাখ টাকা দাও, তারপরে অপারেশন করবো। আমি অপারেশন থিয়েটার মে কব ঢুকায়া, কোই ফ্যামিলি মেম্বার কিছু নেই দেখায়া, কিছু নেই দেখায়া। এরপরে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে ঢুকে
ব্যাপক ভাঙচুর চালায় রোগীর আত্মীয় পরিজনেরা তছনছ করে দেওয়া হয় গুরুত্বপূর্ণ নথি পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় দুদফায় ভাঙচুরের পাশাপাশি মৃত রোগীর আত্মীয়দের বিরুদ্ধে হাসপাতাল কর্মীদেরও ব্যাপক মারধরের অভিযোগ উঠেছে আতঙ্কে হাসপাতাল ছেড়ে পালিয়ে যান কর্মীরা এদিকে অস্ত্রোপচারের আগে হৃদরোগে আক্রান্ত হয়ে রোগীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের হাসপাতালে আসে তার মেডিকেল রিপোর্ট ছিল হচ্ছে সাসপেক্টেড পারফোরেশন অফ বাউল এবং ভীষণ গুরুতর অবস্থায় আমাদের হাসপাতালে ভর্তি হয় পেশেন্টে ওয়াজ ইন স্টেট অফ শক আর ডাক্তারদের ইমিডিয়েটলি তার ব্লাড প্রেশার লেভেলটাকে ঠিক করে নিয়ে তারপরে অপারেশনের জন্য তৈরি হওয়ার দরকার ছিল কিন্তু অপারেশন টেবিলে নিয়ে যাওয়ার আগেই দুর্ভাগ্যজনকভাবে সে কার্ডিয়াক একটা অ্যারেস্টে মারা যায় বিক্ষোভ ভাঙচুরের জেরে চরম নাকালত হয় হাসপাতালের আউটডোরে দেখাতে আসা রোগী এবং তাদের পরিজনদের বেসরকারি হাসপাতালগুলি প্রচুর টাকা নিলেও ঠিকমতো পরিষেবা দেয় না বলে অভিযোগের আঙুল তুলেছেন অনেকেই অভিযোগ রায় রেখে এনাদের এখানে এনারা লিখে রেখেছেন রিসার্চ ইনস্টিটিউট কিন্তু এটা রিসার্চ ইনস্টিটিউট নয় এটা ডেথ ইনস্টিটিউট এরা শুধু টাকা চাইছে পেশেন্ট আসার পরে নিয়ম হচ্ছে প্রথম আপনি চিকিৎসা করুন আমি একটা জিনিস আপনাকে দেখাচ্ছি আপনি দেখুন একটা পেশেন্ট এইভাবে শুধু টাকা চাইছে দুটো তো পরিষেবা দূরে আছে অনেক সময় দেখা যায় ডাক্তার আসে না ডাক্তার আসছে সেক্ষেত্রে আজকে তো চিকিৎসার জন্য এসেছেন রুগীকে নিয়ে আমি এসেছি ডাক্তার এখানে ডাক্তার আসেনি আপনি এটা বিষয় তো দেখা দরকার একটা বেসরকারি হাসপাতালে একটা পরিষেবা যখন টাকা নিচ্ছে টাকার বিনিময়ে একটা পরিষেবা ভালো দেওয়া উচিত প্রায় ঘণ্টাখানেক ভাঙচুর চালানোর পর এদিন মৃতের পরিবারের লোকেরা ডায়মন্ড হারবার রোড অবরোধ করে এর ফলে ইকবালপুর মমিনপুর মাঝেরহাট আলিপুর এলাকায় সকালের ব্যস্ত অফিস টাইমে ব্যাপক যানজট তৈরি হয় পরিস্থিতি সামাল দিতে ইকবালপুর থানার একাধিক আধিকারিককে নিয়ে ঘটনাস্থলে হাজির হন ডিসি সাউথ ইকবালপুর থানা এবং আলিপুর থানার পাশাপাশি নামাত হয় র্যাপও জায়গা থেকে পেশেন্ট আসে চিকিৎসার উদ্দেশ্যে এবং সেখানে যদি পরিষেবা না হয় তাহলে কিন্তু এই পরিস্থিতি দেখতে হয় সেক্ষেত্রে আরও পেশেন্ট যারা ভর্তি হতে এসেছেন চিকিৎসার উদ্দেশ্যে এসেছেন তারা কিন্তু বিভ্রান্ত হয়ে পড়েছে এই ঘটনায় এবং এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে এবং যারা এই ঘটনার সাথে জড়িত বিষয়টা পুরোপুরি দেখছেন পুলিশ ক্যামেরা সঞ্জিত দত্তের সঙ্গে অমৃতা সেন নিউজ টাইম আমরা দেখলাম আজকের গোটা ঘটনা এই ঘটনাটির দুটি দিক রয়েছে একটা হচ্ছে চিকিৎসার দিক যেখানে যে কিশোরী ওখানে ভর্তি করা হয়েছিল যাকে পারভিন সেই কিশোরীর কিভাবে মৃত্যু হয়েছে তার আগে বলা হয়েছিল যে তাকে অ্যানাস্থেশিয়া করার সময় তার পালস রেট কমে যায় এবং পরবর্তীকালে আমরা দেখতে পাই যে যে বিবৃতি দেওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে সেখানে বলা হচ্ছে যে যখন তাকে ওটিতে নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারে সেই সময় তার হার্ট অ্যাটাক করে ফলে এই একটা বিষয় রয়েছে অন্যদিকে হচ্ছে গিয়ে যে এই পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যে টাকা চাওয়া হয়েছিল সেই টাকা এবং তারপর হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য প্রত্যেকটি নিয়ে একটু দ্বন্দ্ব রয়েছে এবং অবশ্যই এই ঘটনাগুলোর পরে হাসপাতালে ভাঙচুর এবং অন্য রোগীদেরও সেই কারণে নাকাল হওয়া আমরা প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনায় আসার চেষ্টা করব আমি প্রথমে আসব ডক্টর ব্রিগেডিয়ার সৌমিত্র চট্টোপাধ্যায়ের কাছে কারণ আপনি জানালেন আমরা দর্শকদেরও জানিয়ে রাখি উনি সিএমআরআই হাসপাতালে এর আগেও সিএমআরআই হাসপাতালের সঙ্গে যুক্ত ছিলেন আমি প্রথমে আপনার কাছে আসব এই যে প্রথমে চিকিৎসার বিষয়টি যেহেতু আপনি একজন চিকিৎসক এই যে কথাটা বলা হচ্ছে যে অ্যানাস্থেশিয়া করার সময় পালস রেট কমে গিয়েছিল ওই কিশোরীর সেক্ষেত্রে আগে তো এটা চিকিৎসকরা নিশ্চয়ই বুঝতে পারেন যে শারীরিক পরিস্থিতিটা কী আছে কী করণীয় বা করণীয় এখানে কি কোনো আপনার মনে হচ্ছে খালি শুনে দেখে ঘটনাটি সম্পর্কে বা হাসপাতাল কর্তৃপক্ষের যে প্রেস রিলিজটা হলো সেটা শুনে আপনার কি মনে হচ্ছে যে এখানে কিছু গণ্ডগোল আছে বা কিছু করণীয় ছিল
দেখুন এইসব ব্যাপারে নমস্কার, আমি একটা কথাই বলবো, যখনই কোনো বিবৃতি দেয়া হয় বা যখনই কোনো বিবৃতি দুটো এজেন্সি দেয়, ধরুন ডাক্তাররা দিচ্ছে বা আমরা ম্যানেজমেন্টের লোকেরা দিচ্ছি, দুটো বিবৃতির মধ্যে যদি কোনো অসঙ্গতি থাকে তখনই কিন্তু সন্দেহটা হয়। আমার যেটা মনে হচ্ছে, আমি যে বিবৃতিটা শুনলাম যেটা হাসপাতাল কর্তৃপক্ষ দিয়েছেন, যে ওনার একটা পারফোরেশন ছিল, তো বাউল পারফোরেশন বলতে আমরা যেটা বুঝি, আমরা মানে আমরা যারা ক্রিটিক্যাল কেয়ার করে এসেছি বা অ্যানাস্থেশিয়া করে এসেছি বা কার্ডিওলজি করে এসেছি, আমরা যারা বুঝি আর কি, আমি যা বুঝি, যে সেই জিনিসটা একটা যদি এইরকম ইয়াং মেয়ের হয়ে থাকে এবং সে যদি পেটে ব্যথা নিয়ে জ্বর নিয়ে ভর্তি হয়, তার মানে বাউল পারফোরেশনটা খুব একটা রিসেন্ট নয়, তার মানে হয়েছে কিছুদিন আগে হয়তো হয়েছে, তার কারণ জ্বর যখন হয়েছে তখন তার নিশ্চয়ই কোনো ইনফেকশন হয়েছে এবং তার কিছু সাইন্স এবং সিমটমস আছে। সাইন্স হচ্ছে সেই জিনিসগুলো যেগুলো ডাক্তার পেশেন্টকে এক্সামিন করে পরীক্ষা করে বার করুন বা আমরা ইনভেস্টিগেশন করে বার করব, এক্স রে করে, ব্লাড টেস্ট করে বা অন্য কিছু আল্ট্রাসাউন্ড করে। আর সিমটমস হচ্ছে যেগুলো পেশেন্ট আমাকে বলবে আমার এই অসুবিধা হচ্ছে। তো এমার্জেন্সিতে যখন এই বাচ্চাটি এসেছিল তখন সে যদি এই কমপ্লেন করে থাকে এবং ডাক্তারবাবুরা যদি এক্সামিন করে এই ধারণায় আসেন, তারা যে বিবৃতি দিয়েছেন যে ওনার বাউল পারফোরেশন হয়েছে, তাহলে সেইটি একটি এমার্জেন্সি সিচুয়েশন। এমার্জেন্সি সিচুয়েশনে যদি অপারেশন করতে হয় প্রথমে পেশেন্টকে স্টেবিলাইজড ফ্যাশনে নিয়ে আসতে হয়, হেমোডাইনামিক স্টেবিলিটি, যাতে তার ব্লাড প্রেশারটা ঠিক থাকে, তার রেসপিরেটরি রেটটা ঠিক করা হলো, তাকে কিছু ওষুধপত্র দেওয়া হলো, ওষুধপত্রগুলো কিছু গার্ড করার জন্য দেওয়া হলো। এর মধ্যে আমি একটা কথা বলি, কোনো ডাক্তারই কিন্তু চায় না যে তার পেশেন্ট খারাপ হয়ে যাক, তাতে তার নিজের ব্র্যান্ড ভ্যালু খারাপ হবে, হাসপাতালের ব্র্যান্ড ভ্যালু খারাপ হবে। কিন্তু অ্যানাস্থেশিয়া দেওয়ার আগে মৃত্যুটা হতে পারে, কিন্তু এটাতে দুটো রকম ব্যাপার হচ্ছে। একজন বলছেন যে অ্যানাস্থেশিয়া টেবিলে নিয়ে গিয়ে তারপরে মৃত্যু হয়েছে, তাহলে কিন্তু তাকে বলা হয় DOT, ডেথ অন দ্য টেবিল, তার জন্য একটা রেজিস্টার থাকে, তার একটা লিগাল ইমপ্লিকেশন থাকে, তার নোটিং থাকে। তো এই কেসটা যদি আগে যায়, যদি অ্যানাস্থেশিয়ার টেবিলে মৃত্যু হয় অ্যানাস্থেশিয়া দেওয়ার সময়, অ্যানাস্থেটিস্ট যারা আছেন তারা কিন্তু ওখানে খুব কম্পিটেন্ট অ্যানাস্থেশিয়া, সব হাসপাতালেই খুব কম্পিটেন্ট অ্যানাস্থেশিয়া বা কম্পিটেন্ট ডাক্তার আছেন, তারা নিশ্চয়ই সেইভাবে পেশেন্টকে নেবেন না যদি না তারা সেই রকম গ্রেডে নেন। গ্রেডের ব্যাপারে বলছি, আপনি বললেন যে একটা এমার্জেন্সির কেস আছে এবং সেক্ষেত্রে পেশেন্টকে স্টেবিলাইজ করে তারপরে ওটিতে নিয়ে যাওয়া হবে, এই স্টেবিলাইজ করার জন্য যেহেতু বলা হয়েছিল যে ওটি করতে হবে, তাহলে এই 40,000 মানে 1.5 লক্ষ টাকা চাওয়া হয়েছিল, 40,000 টাকা বন্দোবস্ত করা হয়েছে, তাহলে এই যে শুধু টাকার জন্য একটা টাইম নেওয়া সেটা সম্ভব? একটা ক্লিয়ার কথা বলি, আপনি খুব ভালো প্রশ্ন করেছেন এবং আমি তো বলবো খুবই ভালো প্রশ্ন করেছেন, কারণ এইটা সবার জানা উচিত। মানে আমি যেহেতু কর্পোরেট হাসপাতালে কাজ করছি, তার আগে আমি সরকারি জায়গায় কাজ করেছি প্রায় 35 বছর এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি ডিফেন্সে ছিলাম। সুপ্রিম কোর্টের যা বিধান সেটা হচ্ছে আপনি কিন্তু টাকার জন্যে আপনার চিকিৎসা ব্যবস্থা দেরি করতে পারেন না। এক্স্যাক্টলি, আমরা এই বিষয়টি নিয়েই আমরা ফিরে আসবো, যে কথাটা বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ দামি কথা, আমরা সেই বিষয়টি নিয়ে অন্য ডাক্তারদেরও অভিমত নেব এবং এই বিষয়ে পেশেন্ট যে দাবি, মানে পেশেন্ট পার্টির যে দাবি, রোগীর পরিবারের পক্ষ থেকে যে দাবি, তারা যে অধিকার পাওয়ার যোগ্য সেই বিষয় নিয়ে আলোচনায় ফিরবো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতিতে যেতেই হবে, ফিরে আসছি ব্রেকের পর, দেখতে থাকুন নিউজ টাইম।